নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর বাংলা ভাষা নিয়ে। তাহলে বাংলা ভাষা থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসবে তা সেই সমস্ত প্রশ্ন, 30টা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। আর এই আজকে করবো আমরা 3 নম্বর সেট। তা এর আগের সেটগুলো যদি আপনাদের দেখতে হয় তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে সেখানে এর সেটগুলো প্রত্যেকটা পরপর পরপর আপলোড করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, নিচের কোন জোড়ার মৌলিক স্বর? তা মৌলিক স্বর যে জোড়া সেটা আমাদের বার করতে বলেছে, যেটাকে আর ভাঙা যায় না। তা এখানে এর সঠিক উত্তর হবে হস্রই অ্যান্ড হস্রু। চলো আসি পরবর্তী প্রশ্ন, যে স্বরধ্বনিকে আর বিভাজ্য করা যায় না তাকে বলে, একটু আগে আলোচনা করলাম। তা এটার সঠিক উত্তর হবে মৌলিক স্বর। কেন না, মৌলিক স্বরকে আর ভাঙা যায় না। তা বন্ধুরা, এটা ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা যারা হোমটাস্কের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তারা আপনাদের ইমেল আইডি পোস্ট করবেন। যাদের ইমেল আইডি চাওয়া হয়েছে তারাই কিন্তু একমাত্র পোস্ট করবেন, যাদের চাওয়া হয়নি তারা কিন্তু পোস্ট করবেন না, ঠিক আছে? চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, যে প্রযত্নের মধ্যে একটি মৌলিক স্বরধ্বনি উচ্চারিত হয় সেই প্রযত্নের মধ্যে একাধিক স্বরধ্বনি একসঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হলে তাকে কি বলে? তা এটা নিশ্চয়ই সংজ্ঞা বলেছে। তা এই সংজ্ঞাতে এটা কার সংজ্ঞা? এটা হচ্ছে যৌগিক স্বরের সংজ্ঞা, ঠিক আছে বন্ধুরা? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনির মতো উচ্চারিত হলে সেই উচ্চারণকে বলা হয়। তাহলে অল্প প্রাণ, চলে যে সমস্ত ধ্বনির অল্প প্রাণ আছে সেগুলো যদি মহাধ্বনির মতো উচ্চারণ করা হয় বা উচ্চারিত হয় তাহলে সেই উচ্চারণকে কি বলা হয়? না, সেই উচ্চারণকে বলা হয় পিনায়ন। পিনায়ন কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন আপনাদের প্রশ্ন, মহাপ্রাণধ্বনি বা অল্প প্রাণধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে, ঠিক আগেরটার উল্টোটা আমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত ধ্বনিকে তাদেরকে কি বলে? না, খিয়ায়ন। খিয়ায়ন তাদেরকে বলা হয়। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে এই দুটো 4 এবং 5, তাই এগুলো কিন্তু আপনারা মনে করে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার সময় কমন পেয়ে যেতে পারেন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, কাঁঠাল থেকে কাঁঠাল এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি সাধিত হয়েছে? তাহলে কাঁঠাল থেকে কাঁঠাল এটা ধ্বনিতত্ত্বের কোন রীতি এখানে সাধিত হয়েছে? না, এখানে এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা পিনায়ন। পিনায়ন কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আঠা থেকে আটা এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি সাধিত হয়েছে? তাহলে আঠা ঠয়াকারে ঠা থেকে টয়াকারে টা, তার এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি হয়েছে না সাধিত হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে খিয়ায়ন। ঠিক যেমন আমরা আগের দুটো কোশ্চেনে চলে আসলাম যে কি না, অল্প প্রাণধ্বনি বা অল্প প্রাণধ্বনি যদি মহাপ্রাণধ্বনির মতো উচ্চারিত হয় সেটাকে বলা হয় পিনায়ন, আর মহাপ্রাণধ্বনি যদি অল্প প্রাণধ্বনির মতো উচ্চারিত হয় তা তাকে বলে খিয়ায়ন। তা এরকমই কাঁঠাল থেকে কাঁঠাল, এটা কি টয়ের জায়গায় যখন ঠ চলে এসছে তা এখানে যেহেতু বর্ণ বা ধ্বনিটা আলাদা হয়ে গেছে, অল্প ধ্বনিটা মানে অল্প প্রাণধ্বনিটা মহাপ্রাণধ্বনির মতো উচ্চারণ হয়েছে বলে এটাকে পিয়ায়ন, আর যেখানে ঠটা টয়ের মতো চলে এসেছে তার মানে মহাপ্রাণধ্বনিটা অল্প প্রাণের মতো উচ্চারণ হচ্ছে, তখন তাকে খিয়ায়ন। উদাহরণ সহযোগে কিন্তু আপনাদের দুটো দেওয়া আছে, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়া অযোগ বহ বর্ণ? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা নিশ্চয় জানেন যে অযোগ বহ বর্ণ কাকে বলে। তা এখানে অনেশ্বর আর বিসর্গকে অযোগবহ বর্ণ বলে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়া উষ্ণধ্বনি এর উদাহরণ? উষ্ণধ্বনি মানে একটু উষ্ণ থাকে, তা এর সঠিক উত্তর হচ্ছে তালিবস্বাহ দন্তেস্বাহ, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, যদু হে মাছ কিবা এখানে ধ্বনিতত্ত্বের কোন উচ্চারণ রীতি লক্ষ্য করা যায়? তাহলে এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি লক্ষ্য করা যায়? না, এখানে এই সঠিক উত্তর হবে প্লুতস্বর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধ্বনি শীষ ধ্বনি মানে শীষের মতো উচ্চারণ হয়? তাহলে এখানে তালিবু শ, এটা হচ্ছে শীষ ধ্বনির মতো উচ্চারণ হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তরল স্বর মানে খুব হালকা স্বরের প্রয়োজন হয়? ল, ল, তাই না? এটা হচ্ছে তরল স্বর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তারণজাত ধ্বনি মানে তাড়না করে বেড়ায়,
তা সেটাকে বলেছে তারণ জাত ধ্বনি, তা এখানে ডয়বিন্দড়া ডয়বিন্দড়া এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্ধ স্বর মানে আর্ধেক স্বর সেটা আমাদের এখানে বলতে হবে, তা জ জ এখানে কিন্তু আর্ধেক স্বর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নির্মলা শব্দটিতে কয়টি দল আছে, তাহলে নির্মলা যে শব্দটি সেই শব্দটিতে কয়টি দল আছে। তা দেখুন বন্ধুরা, আপনারা এই যে দল কিভাবে বার করবেন তার একটা ছোট্ট শর্টকাট টেকনিক্স যেটা আছে টেকনিক্সটা আমি আপনাদের বলে দিচ্ছি। তা আপনারা এটা অনুমান করবেন, আপনাদের এই যে দল রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন একটার প্রশ্নের উত্তরও আপনাদের কিন্তু বাদ যাবে না। তা কিভাবে প্রসেস, তা নির্মলা, তা নির্মলা আপনারা যেরকম ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলায় লেখেন, তাহলে নির্মলা কথাটা যদি আপনারা ইংরেজিতে লেখেন তাহলে কি হয়, এন আই আর এম ও এল এ, তাই না? তাহলে আপনারা যদি নির্মলা কথাটা যদি এইভাবে লেখেন তাহলে নির্মলা এরকম হলো। যেহেতু আমরা এখানে মাউস দিয়ে লিখছি তাই লেখাটা ঠিক মতো হয়নি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য যথেষ্ট। তা দেখুন এই ওয়ার্ডটার মধ্যে নির্মলা আমরা বাংলা কথাটাকে ইংরেজি দিয়ে মানে বাংরেজি করে লিখেছি, তা এখানে দেখুন কটি ভয়েল আছে, একটা দুটো আর তিনটে। সে নির্মলা এম ও দেন চাই এম এ দেন সে একই হবে, কিন্তু এখানে আমরা পাচ্ছি কটা, তিনটে ভয়েল, তাই তো? তাহলে তিনটে ভয়েল যখন তাহলে এখানে দল কটা হবে, তিনটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখে নেন। আপনাদের এই দল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে কটা ভয়েল সে কটা দল। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে দল এর প্রতিশব্দ হলো, তাহলে দল এর যেটা প্রতিশব্দ সেটা আমাদের এখানে বার করতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে অক্ষর। চলে আসি পরবর্তী প্রশ্ন, যে দল স্বরধ্বনি নিয়ে শেষ হয় তাকে বলে, তাহলে যে দলটা স্বরধ্বনি নিয়ে শেষ হয়, তাহলে রুদ্ধ দল আর বদ্ধ দল এই জিনিসটা আপনারা নিশ্চয়ই জানেন, যে স্বরধ্বনি নিয়ে যেটা শেষ হয় সেটাকে বলে মুক্ত দল, আর ব্যঞ্জন ধ্বনি দিয়ে সেটা শেষ হয় বা ব্যঞ্জন বা অর্ধ স্বরান্ত দলকে বলে রুদ্ধ দল। তা আমরা এখানে দেখে নিই যে যে দল স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাকে কি বলে, না তাকে বলে হচ্ছে মুক্ত দল, আর ব্যঞ্জনান্ত বা অর্ধ স্বরান্ত দলকে বলে আমাদের কি হবে, আমরা একটু আগে আলোচনা করলাম সেটা হচ্ছে রুদ্র ফল, ঠিক আছে? তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে যে যে দল স্বরধ্বনি দিয়ে শেষ হয় অ স্বরধ্বনি, তাহলে এটা হবে মুক্ত দল, আর যেটা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয় তাহলে সেটা হবে হচ্ছে রুদ্ধ দল, ক, তাহলে এটা কিন্তু রুদ্ধ দল। তাহলে চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, কইঞ্চি বা কাঁইচি ধ্বনিতত্ত্বের কোন রীতি এখানে লক্ষ্য করা যায়, তাহলে এই ওয়ার্ডটা এই যে ধ্বনির পরিবর্তন হয়েছে ধ্বনি পরিবর্তনের সাইন দিয়ে কাঁইচি দিয়েছে, তাহলে এটি কোন রীতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তা এখানে এর সঠিক উত্তর যদি আমরা বলি তাহলে কিন্তু এটা নাসিক্যি ভবন, ঠিক আছে? নাসিক্যি ভবন এখানে হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দুর্গা থেকে দুর্গা তাহলে কোন রীতি প্রযুক্ত হয়েছে এখানে, তাহলে দুর্গা থেকে দুর্গা এখানে কোন রীতি প্রযুক্ত হয়েছে, তা আমরা এখানে চারটে অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে কোনটা হয়েছে। তা এর সঠিক উত্তর হবে কিন্তু সমী ভবন, সমী ভবন কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে, উডম্বুর থেকে ডুমুর তাহলে উডম্বুর থেকে ধ্বনি পরিবর্তন হয়েছে ডুমুর, এখানে কোন রীতি লক্ষণীয়, তা এখানে আমাদের কিন্তু স্বরলোপ পেয়েছে, তাই না? তা এখানে যেহেতু স্বরলোপ পেয়েছে তাই এখানে উডম্বুর থেকে ডুমুর হয়ে গেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্টেবল ধ্বনি পরিবর্তনের সাইন দিয়ে আস্থাবল, তাহলে কোন রীতি লক্ষণীয়, তা এখানে কোন রীতিটা লক্ষণীয় হয়েছে, এখানে কিন্তু স্বরের আগমন ঘটেছে, তাই না? স্টেবল থেকে আস্থাবল এখানে কিন্তু স্বরের আগমন ঘটেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাত শব্দটিতে কি দল আছে, তাহলে আমরা যদি বলি ভাত ভি এ টি, তাই না? তাহলে ভি এ টি যদি ভাত বলি তাহলে আপনারাই বিচার করুন যে প্রসেসে আপনাদের শেখালাম তা সেই প্রসেসে যে ভাত কথাটা, তাহলে ভাত কথাটা শব্দটি এখানে কি দল আছে, না ত ত, তাই না? তাহলে কিন্তু রুদ্ধ দল, লাস্টে ত দিয়ে শেষ হচ্ছে এখানে কিন্তু রুদ্ধ দল। এবার মিনতি শব্দটির কি দল আছে, তাহলে মিনতি শব্দটি এখানে কি দল আছে, তি ই তি, তাহলে কিন্তু মুক্ত, এটা কিন্তু এখানে মুক্ত দল। কেন আছে কিভাবে আছে আপনারা নিশ্চয়ই জানেন, যে রুদ্ধ দল কোনটা আর মুক্ত দল কোনটা, যদি স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাহলে সেটা হয় হস্যি, তাই না? হস্যই দিয়ে মুক্ত দল, আর যেহেতু ত ত ত আমরা কন্টিনিউ করতে পাচ্ছি না, তাই না, তাহলে এটা কিন্তু রুদ্ধ দল, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গৃহিণী গিন্নি
গিন্নি থেকে গিনি শব্দ বা ধ্বনি পরিবর্তনে কোন রীতি এখানে প্রযুক্ত হয়েছে, তা এখানে কিন্তু পরাগত সম্ভাবন হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু পরাগত সম্ভাবনটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মাইয়া থেকে মেয়ে এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি প্রযুক্ত? তাহলে মাইয়া থেকে মেয়ে, এই যে মাইয়া থেকে ধ্বনি পরিবর্তন হয়েছে মেয়ে, তাহলে এখানে ধ্বনিতাত্ত্বিক কোন রীতি এখানে প্রযুক্ত হয়েছে? তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা অভিশ্রুতি। অভিশ্রুতি কিন্তু এখানে প্রযুক্ত হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গোবিন্দ দাস শব্দটিতে কয়টি দল বর্তমান? তাহলে একইভাবে গোবিন্দ দাস আপনারা ইংরেজিতে লিখে ফেলেন, যেটা ভাওয়েল আছে সেটা কাউন্ট করেন, দেখুন আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। দেখুন চারটে ভাওয়েল বেরোবে, তাই এখানে দলের সংখ্যা চারটি। পরবর্তী এই কোশ্চেনে চলে আসি, পরবর্তী প্রশ্ন, জীবন শব্দ দিয়ে কয়টা দল? তাহলে জীবন শব্দটি আপনারা বাংলাটাকে বাংলিশ বা জে আই বি ও এন, যতগুলো ভাওয়েল হবে ততগুলো এর দল হবে। ঠিক আছে, আপনারা করে ফেলুন। তা কতগুলো ভাওয়েল আছে দেখতে পাচ্ছি, এ ই আই ও ইউ, তাই না? তাহলে এ ই আই ও ইউ এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, তাই এখানে কিন্তু জীবন শব্দটিতে কয়টি দল না দুটি দল। ভাত শব্দটিতে কয়টি দল? সে ভি এ টি ভাত, আপনারা যদি এটাকে বাংলায় লেখেন বা বাংরেজিতে লেখেন তাহলে এটা ভাত হয়। তাহলে এখানে কটি দল আপনারা নিজেরাই দেখে নেন যে কটা ভাওয়েল আছে, তাই এখানে একটি ভাওয়েল আছে, তাই এখানে একটি দল। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, দেবেন্দ্র শব্দটিতে কয়টি দল? তাহলে দেবেন্দ্র আপনারা বানানটা লিখে ফেলেন, আর লিখে ফেলে তার মধ্যে যে ভাওয়েলগুলো আছে সেগুলো কাউন্ট করেন, দেখুন আপনারা এর উত্তর পেয়ে যাবেন। তাই এখানে দেখবেন সঠিক উত্তর হবে দেবেন্দ্র শব্দটিতে তিনটে। ঠিক আছে, তিনটে দল কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তা আমরা আজকে শিখে ফেললাম তিরিশটা প্রশ্ন। তা তিরিশটা প্রশ্ন আমরা কিন্তু আজকে শিখে ফেললাম, কিছু আপনারা জানতেন আর কিছু আজকে নতুন অ্যাডিশন হলো, তাহলে রিভিশন হলো। রিভিশনের সাথে যদি অ্যাডিশন হয়ে যায় তাহলে এটা কি হয় না, এটা হয় অ্যাসিমিলেশন, তাই না? তা আপনাদের অ্যাসিমিলেশনটাও হয়ে গেল। তা চলুন বন্ধুরা আজকে আমরা তিরিশটা খুব তাড়াতাড়ি দেখে নেবো যে তিরিশটা কি কি জিনিস শিখলাম, যাতে আমাদের মাথায় এটা অনেকদিন স্টোর থাকে। ঠিক আছে, তা চলুন আমরা আজকে দেখে নেবো যে কি কি আজকে শিখলাম। তা প্রথম প্রশ্ন থেকে শুরু করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের মাথায় এটা মস্তিষ্কগত জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়াটি মৌলিক স্বর? এটা হচ্ছে হস্য হস্যু। নেক্সট প্রশ্ন, যে স্বরধ্বনিকে আর বিভাজন করা যায় না তাকে বলে মৌলিক স্বর। নেক্সট, প্রযত্নের মধ্যে একটি মৌলিক স্বর ধ্বনি উচ্চারিত হয়, সেই প্রযত্নের মধ্যে একাধিক স্বরধ্বনি একসাথে যুক্ত হয়ে উচ্চারিত হলে তাকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে যৌগিক স্বর। নেক্সট প্রশ্ন, অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনির মতো উচ্চারিত হলে সেই উচ্চারণকে বলা হয়, এটা হচ্ছে পিনায়ন। নেক্সট প্রশ্ন, মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে খিয়ায়ন। নেক্সট প্রশ্ন, কাঁঠাল থেকে কাঁঠাল, এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি সাধিত হয়েছে? এর সঠিক উত্তর হবে পিনায়ন। নেক্সট, আটা আঠা থেকে আটা, এখানে ধ্বনিতত্ত্বের কোন রীতি সাধিত হয়েছে? না, এখানে সঠিক উত্তর কিনায়ন। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়াটি অযোগ্বাহ বর্ণ? এর সঠিক উত্তর হচ্ছে অনেশ্বর আর বিসর্গ। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোড়াটি উষ্ণ ধ্বনি এর উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে তালিবস্ব দন্তস্ব। নেক্সট, যদু হে মাছ কিবা, এখানে ধ্বনিতত্ত্বের কোন উচ্চারণের রীতি লক্ষ্য করা হয়? এটা হচ্ছে প্লুতস্বর। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধ্বনি শীষ ধ্বনি? এর সঠিক উত্তর তালিবস্ব। নেক্সট, নিচের কোনটি তরলস্বর? এর সঠিক উত্তর হবে তালিবস্ব। নেক্সট, নিচের কোনটি তারণজাত ধ্বনি? এর সঠিক উত্তর হচ্ছে দয়সিন্দরা। নিচের প্রশ্ন, নিচের কোনটি অর্ধস্বর? এর সঠিক উত্তর হচ্ছে জ। নেক্সট প্রশ্ন, নির্মলা শব্দটিতে কয়টি দল আছে? এর সঠিক উত্তর হচ্ছে তিনটি। যে প্রসেসে আপনাদের শিখিয়ে দিলাম সেটা আপনারা মেনটেন করবেন, দলের যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটাও আপনাদের ভুল হবে না, আপনারা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দল এর প্রতিশব্দ হলো? এর সঠিক উত্তর হচ্ছে অক্ষর। নেক্সট প্রশ্ন, যে দল স্বরধ্বনি দিয়ে শেষ হয় তাকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে মুক্ত দল। নেক্সট প্রশ্ন, ব্যঞ্জনাত্মক বা অর্ধ স্বরান্ত দলকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে রুদ্ধ দল। নেক্সট প্রশ্ন, কাইচি কাইচি ধ্বনিতত্ত্বের কোন রীতি এখানে লক্ষ্য করা যায়? এর সঠিক উত্তর হবে নাসিক্য ভবন। নেক্সট, দুগ্গা 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 কোন রীতি প্রযুক্ত? এখানে হচ্ছে সঠিক সমীভবন। নেক্সট প্রশ্ন, উডম্বুর থেকে ডুমুর এখানে কোন রীতি লক্ষণীয়? এর সঠিক উত্তর হচ্ছে সরলোপ। নেক্সট, স্টেবল থেকে আস্থাবল কোন রীতি লক্ষণীয়? এর সঠিক উত্তর হচ্ছে সরাগম। নেক্সট প্রশ্ন, ভাত শব্দটিতে কি দল আছে? এর সঠিক উত্তর হচ্ছে রুদ্রদল। নেক্সট, মিনতি শব্দটিতে কি দল আছে? এর সঠিক উত্তর হচ্ছে মুক্ত দল।
নেক্সট প্রশ্ন, গৃহিণী গিন্নি গিনি ধ্বনি পরিবর্তনের কোন রীতি এখানে প্রযুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে পরাগত সমীহবন। নেক্সট প্রশ্ন, মাইয়া থেকে মেয়ে এখানে ধ্বনিতাত্ত্বিক কোন রীতি প্রযুক্ত? এর সঠিক উত্তর হচ্ছে অভিশ্রুতি। নেক্সট প্রশ্ন, গোবিন্দ দাস শব্দটিতে কটি দল বর্তমান? এর সঠিক উত্তর হচ্ছে চারটি। নেক্সট প্রশ্ন, জীবন শব্দটিতে কয়টি দল? এর সঠিক উত্তর হচ্ছে দুটি। নেক্সট, ভাত শব্দটিতে কয়টি দল? এর সঠিক উত্তর হচ্ছে একটি। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্র শব্দটিতে কয়টি দল আছে? এর সঠিক উত্তর তিনটি। আমরা পড়ে ফেলেছি এবং জেনে ফেলেছি যে এই 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্নের মধ্যে থেকে যাই কোশ্চেন আসুক আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। তা আমরা যখন দুবার করে পড়ে নিয়েছি তার সুতরাং অসুবিধার কোনো কারণ নেই। আপনারা এইখান থেকে যদি কোনো কোশ্চেন কমন পেয়ে যান তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার যেন ভুল না হয় এবং যে টেকনিক্সটা ফলো করিয়েছি সেই টেকনিক্সটা কিন্তু আপনারা ফলো করবেন, বিশেষ করে দল যেখানে থাকবে সেই প্রশ্নে। তা সুতরাং এইবার আমরা চলে আসি পরবর্তী আকর্ষণীয় পার্টে, যে আকর্ষণীয় পার্টে আমাদের কোশ্চেন অ্যান্সার বা হোম টাস্কের পার্ট। তা হোম টাস্কের প্রশ্নটা আজকে আমি বলছি, আপনারা প্রশ্নটা লিখে নেন। আজকের প্রশ্নটা হলো, তৎসম শব্দের অর্থ হলো অপশান এ আমার সমান, অপশান বি তোমার সমান, অপশান সি তাহার বা সংস্কৃতের সমান, না অপশান ডি কোনোটি নয়। আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি, তৎসম শব্দের অর্থ হলো অপশান এ আমার সমান, অপশান বি তোমার সমান, অপশান সি তাহার অর্থাৎ সংস্কৃতের সমান, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। আপনাদের যে উত্তরটি সঠিক বলে মনে হয় আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটি দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।